इरिन के टानते टानते निये इरिन रूमे एलो दरजा आटके दिए इहान देवाले साथे चेपे धरे चल शक्त करे इहान बोले उठल কি করতে চাইছিলে তুমি? হ্যাঁ, তোমাকে একটু ছুটকে দিয়েছি, তুমি দেখছি পালানোর প্ল্যান করে নিয়েছো। কোন সাহসে তুমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি হলে? হ্যাঁ, আমাকে বিয়ে করতে তোমার সমস্যা, অথচ ওই বুড়োটার সামনে সংসেজে বসে থাকা হচ্ছে, তাই না? খুব শখ জেগেছে অন্যকে নিজের রূপ দেখানো, বলো। ইরিন মুচড়ামুচড়ি করে নিজেকে সারানোর চেষ্টা করে বলে উঠল, কি হচ্ছে এসব? ছাড়ো আমাকে, আমার জীবন আমি যা খুশি তাই করব, তুমি বলার কে? আমি কে তাই না? শুধু আজ রাতটা পার হতে দাও, তারপর বুঝিয়ে দেবো হু অ্যাম আই। কালি যদি তোমাকে বিয়ে না দেখিয়েছি তাহলে আমার নামও ইহান না। এটা কখনোই হবে না, কারণ আমি এই বিয়েতে কখনোই রাজি হব না। আর তোমার এটা কেন মনে হচ্ছে যে তোমার চাওয়া না চাওয়াতেই কিছু যায় আসে? অনেক হয়েছে ভালো মানুষই, অনেক রিকোয়েস্ট করেছি তোমাকে, আর না, এখন তুমি রাজি হও বা না হও বিয়েতে, বিয়ে তো তোমার আমাকে করতেই হবে, বাই হোক আর বাই ক্রুক, দরকার হলে হাত পা বেঁধে জোর করে বিয়ে করব। তবুও বিয়ে তো আমি তোমাকেই করব। দেখো ইহান, পাগলামি করো না, তোমার মা তোমার জন্য মেয়ে ঠিক করেছে, তোমার ফুপির মেয়ে, তাকে বিয়ে করে জীবনে সুখী হও, আর আমাকে আমার হালে ছেড়ে দাও। ইহান ব্রুকসকে বলল, বিয়ে? কিসের বিয়ে? আর মা এসব তোমাকে বলছে? হ্যাঁ, আন্টিকাল বাসায় এসেছিল। ও আচ্ছা, তো এই ব্যাপার। আর এই জন্যই বুঝি তুমি ওই বুড়োকে বিয়ে করে আমার লাইন ক্লিয়ার করতে চাইছিলে, তাই না? তবে তুমি হয়তো এটা জানো না, তোমাকে ছাড়া আমি কখনো কাউকেই বিয়ে করবো না। আর আজ তোমার এই ঘটনার পরে তো আর এক সেকেন্ডের জন্য তোমাকে একা একা রিস্ক নেবো না, কালই তোমাকে বিয়ে করে ঘরে তুলবো। কখনোই না, আমি এই বিয়েতে কখনোই রাজি হব। আর বলতে পারলো না ইরিন, ইরিনের না বলার আগে ইহানের ঠোঁট আঁকড়ে ধরলো, রাগের মাথা ইরিনের ঠোঁটে কামড় বসালো ইহান, সব ক্ষোভ ঝাড়তে লাগলো ইরিনের ঠোঁটে, ইরিনের ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো, ইরিনের চোখ বেয়ে পানি পড়ছে, নিজেকে সারানোর চেষ্টা করে যাচ্ছে, তবে ইহানের শক্তির সাথে পেরে উঠছে না। কিছুক্ষণ পর ইহান ইরিনের ঠোঁট ছেড়ে দিয়ে বলল, এরপর থেকে যতবার না বলার চেষ্টা করবে এই শাস্তিটাই পাবে, তাই না বলার আগে একটু ভেবে চিন্তে বলো, যদিও আমার তোমাকে বারবার এই শাস্তি দিতে ভালোই লাগবে। আর হ্যাঁ, এটা তোমার আরেকটা অপরাধের শাস্তি, বোটার সামনে এভাবে সেজে গুজে ফোটা লিপস্টিক লাগিয়ে বসেছিল না, এটা তারই শাস্তি। পরবর্তীতে আর এমন কিছু করার চেষ্টা করলে শাস্তি আরও বেশি ভয়াবহ হবে। ইহান এবার বুড়ো আঙুল দিয়ে স্লাইড করে এনে ঠোঁটে রক্ত মুছে দিয়ে আলতো করে চুমু দিয়ে বলল, ভালোবাসি ইরাবতী, এবার আর তোমাকে কিছুতেই জুড়ে যেতে দেবো না, কিছুতেই না। কথাটা বলে ইরিনের কপালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল ইহান, আর ইরিন ওখানেই দেয়াল ঘেঁষে বসে পড়ল। কাল কী হতে যাচ্ছে জানা নেই ওর, তবে ইহানের আজকের পাগলামি দেখে ইরিন বুঝে গেছে ইহান ওকে এত সহজে ছাড়বে না, কিন্তু কি পারবে ইহানের সাথে নতুন সম্পর্ক করতে। পরদিন সকালে ইহান ওর কথা মতো ওর মা বাবাকে নিয়ে হাজির, যদিও ইহানের অনেক খাটতে হয়েছে ওর মা বাবাকে আনতে। ইহানের মা তেমন আপত্তি না জানালে ওর বাবার রাজি হচ্ছিল না, ইহানও কম যায় না, পুরো বাড়ি মাথায় তুলেছিল, এমনকি বাড়ি ছেড়ে চলে যাওয়ারও হুমকি দিয়েছে। অগত্য ছিল যাদের কাছে হার মেনে যায় ইহানের বাবা, ছেলে যে বিয়ে করবে এটাই এখন বড় ব্যাপার, তো শেষমেশ দুজনেই রাজি হয়ে যায়। ইরিনের মা বাবাও খুব খুশি এই সম্বন্ধে, ইহানের মতো একটা ছেলে তাদের মেয়ের জীবনসঙ্গী হলে এর যে সৌভাগ্যের বিষয় কী বা হতে পারে, সবার খুশির সহিত ওদের আপ্যায়ন করছে, ওদের আজকে ইহানা ইরিনের বিয়ে দিতে চায়। ইরিনের মা বাবারও কোনো আপত্তি নেই, রাইসা ওর হাজব্যান্ড নিসানের সাথে এসেছে, রাইসা আর মায়া মিলে ইরিনকে রেডি করছে। ইরিনের ভেতরে আপাতত কোনো অনুভূতি কাজ করছে না, কেমন মৌন হয়ে বসে আছে, খুশি বা নারাজি কোনোটারে আবির্ভাব ঘটছে না, মনের মাঝে কী চলছে তা নিজেও জানে না ইরিন। সব কিছু কেমন এলোমেলো আগোছালো, ইরিন কেমন চুপচাপ দেখে মায়া ইরিনকে উদ্দেশ্য করে বলল, ইরিন বলল, হ্যাঁ বলো না। আপু, আমি জানি তোমার মনের মাঝে কী ঝড় চলছে, এমন পরিস্থিতির সম্মুখীন আমিও হয়েছি যেখানে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে যায়। আমি মনে করি হয়তো আমার জন্য সামনের ব্যক্তির জীবনে খারাপ ইফেক্ট পড়বে, মনে করি আমি তার যোগ্য না, সে হয়তো আমাকে চেয়ে ভুল করেছে, আমার কাছ থেকে দূরে হয়তো সে ভালো থাকবে। আমি নিজের মতো এসব ভেবে বসে থাকি, অথচ হয়তো পরিস্থিতি তার উল্টো, আমি যা ভাবছি ভুল ভাবছি, সামনের ব্যক্তির জীবনে হয়তো আমার জন্য নষ্ট না বরং আরও সুন্দর হয়ে উঠবে, আমি কারো দুঃখের না বরং সুখের হয়ে উঠবে। তুমি নিজেই দেখেছো আমার ভুল সিদ্ধান্তের জন্য তোমার ভাই কতটা কষ্ট ভোগ করেছে, যার অপরাধবোধ সারা জীবন আমার মনে থেকে যাবে।
আমি চেয়েও সেটা ভুলতে পারি না। তাই বলছি তুমিও আমার মতো সেই ভুলটা করো না। নিজেকে ইহান ভাই আর ভুল না ভেবে তার জীবনের খুশি ভাবো। নিজেকে এত ছোট ভেবো না, তোমাকে বেশি অসুখী না বরং সুখী হবে। তাই তাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করো, দেখবে দুজনই অনেক সুখী হবে। ইহান ভাইয়ার চোখে আমি তোমার জন্য ভালোবাসা দেখেছি, তুমি শুধু একটা কদম বাড়াও, দেখবে সে তোমার জন্য হাজার মাইল দৌড়ে আসবে। মায়ার কথা ইরিনের এলোমেলো চিন্তাগুলো কেমন সঠিক পথে আসতে শুরু করলো। তবে কি মায়া ঠিক বলছে? ইহান কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? আমি কি পারবো পূর্ণরূপে ইহানের অর্ধাঙ্গিনী হতে, ওকে সুখী রাখতে? ইরিনের ভাবনার মাঝে অরণ্য পেছন থেকে এসে বলল, মায়া ঠিকই বলেছে আপু। অরণ্যের কথায় ইরিন অরণ্যের দিকে তাকালো। অরণ্য গিয়ে সে ইরিনের সামনে হাঁটু গেড়ে বসে ইরিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ইহান সত্যিই তোকে অনেক ভালোবাসে, আর এটা আমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না। আমি অনেক বছর আগেই বুঝে গিয়েছিলাম ইহান তোকে অন্য চোখে দেখে, তবে ও কিন্তু আমাকে কখনো এই ব্যাপারে কিছু বলেনি। তবু আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু আমি এই ব্যাপার ওর সাথে কখনো কথাও বলিনি, কারণ এতে আমাদের ওয়ার্কনেস চলে আসতো। ভেবেছিলাম সময় আসলেও নিজেই বলবে, কিন্তু আমরা বিদেশে যাওয়ার পর তোমার সাথে এসব হয়ে গেল, তাই আর ও কখনো এ কথা বলেনি, আর আমিও কিছু বলিনি। তুমি হয়তো জানো না আপু, যেদিন তোমার বিয়ের খবর আমরা শুনেছিলাম সেদিন ওর অবস্থা অনেক করুণ হয়ে গিয়েছিল, এমনকি ওকে হসপিটালে ভর্তিও করতে হয়েছিল। পুরো একটা সপ্তাহ হসপিটালে ছিল, পরে ও সুস্থ হলেও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। সারাদিন ঘরের ভিতর বন্দি থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না। ওর নর্মাল হতে অনেকটা সময় লেগেছিল। এবার ভাবো কতটা ভালোবাসে ও তোমাকে। আজ পর্যন্ত ও কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করেনি, সব সময় শুধু তোমাকেই ভালোবেসে এসেছে। এবার ওর ভালোবাসাকে সফলতা দাও আপু, ওকে একটা সুযোগ দাও, দেখবে ও তোমাকে পেয়ে অনেক সুখী হবে, আর তোমাকেও সুখে রাখবে। অরণ্যের কথাগুলো শুনে ইরিনের দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কেউ ওকে এতদিন ধরে এতটা ভালোবেসে এসেছে আর ও কিনা জানেই না। এবার ইরিনের মনের সব সংশয় পুরোপুরি দূর হয়ে গেল। ইরিনের সঠিক পথ খুঁজে পেল। সে নিজেকে আর ইহানকে দিবে আরেকটা চান্স, পুরনো সব কিছু বলে ইহানের সাথে সে নতুন করে পথ চলবে। একটু পরে ইরিনকে নিচে নিয়ে আসা হয়। ইহান তাকিয়ে আসে ওর ইরাবতীর দিকে। আজ ফাইনালি সেই দিন এসে গেছে যখন সে ইরাবতীকে নিজের করে পাবে। কাজে সাহেব আগেই চলে এসেছেন, ইরিন এসে বসলে বিয়ে পড়ানো শুরু হয়। বিয়ের পর খাওয়া দাওয়া শেষে সবার কাছ থেকে বিদায় জানিয়ে চলে যায় ওরা। ইহানের ঘরে বসে আছে ইরিন, কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে ওর। আসলে একটা মেয়ের যখন দ্বিতীয় বিবাহ হয় তখন ব্যাপারটা আরও বেশি অকওয়ার্ড হয়ে ওঠে। অন্য একটা পুরুষের সাথে সহজে কমফোর্টেবল হতে পারে না, অনেক জড়তা কাজ করে। একটু পরে ঘরে ঢুকলো ইহান, বুকটা হালকা কেঁপে উঠলো ইরিনের। ইহান ঘরে ঢুকে কোনো কিছু না বলে সোজা কাবাড় খোলে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইরিন একটু অবাক হলো ইহানের কাজে। একটু পরেই ইহান চেঞ্জ করে এসে ইরিনকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, তুমি বসে আছো কেন, চেঞ্জ করবে না নাকি শাড়ি পরেই ঘুমাবে? ইহানের কথা ইরিন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। ইহান এগিয়ে এসে ইরিনের থেকে দূরত্ব বজায় রেখে বসে বলল, দেখো ইরাবতী, আমি জানি তুমি এখনো আমাদের সম্পর্কটা মেনে নিতে পারোনি, তবে তুমি চিন্তা করো না, আমি কখনো তোমার উপর স্বামীর অধিকার ফড়াতে আসবো না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি আমার চোখের সামনে থাকবে, এটাই আমার জন্য এনাফ। আমি আর কোনো দাবি নেই, এখন তুমি ফ্রেশ হয়ে এসে আরামে ঘুমিয়ে পড়ো। কথাটা বলে ইহান বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আর ইরিন শুধু অবাক চোখে তাকিয়ে রইল, কেউ এতটা ভালো কীভাবে হয়, কই ওর প্রথম স্বামী তো প্রথম ভ্রাতি ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল, একটাবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করেনি। তবে কি আমি ভুল ছিলাম, সব ছেলেরা সত্যি এক হয় না? ইরিনের খুব বলতে ইচ্ছে করছে, ইহান চাইলে বেড়েও শুতে পারো, এতটুকু ভরসা আছে ওর ইহানের উপর। কিন্তু কেন যেন জড়তার কারণে মুখ ফুটে সেটা বলতে পারলো না। অগত্যা উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজেও শুয়ে পড়ল। এদিকে অরণ্য ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য, আজ ওর খুবই একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। মায়া ওর পাশে ওকে হেল্প করছে। হঠাৎ একটা কথা মনে আসতেই অরণ্য মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আরে আজকে তো তোমার রিপোর্ট আনার ডেট, আমি তো ভুলেই গেছিলাম, আর আমার তো অফিসে অনেক ইম্পর্ট্যান্ট মিটিং আছে। এক কাজ করি, মিটিং আজ ক্যান্সেল করে দেই, মায়া বলে উঠল। আরে না না, মিটিং কেন ক্যান্সেল করবেন, আমি অন্য কারোর সাথে চলে যাব, আপনি চিন্তা করবেন না। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ নিজের কাজের কোনো ক্ষতি করবেন না, আমি অন্য কারোর সাথে চলে যাব। অরণ্য মায়ের গালে হাত বুলিয়ে বলে উঠল,
ওকে ঠিক আছে, তবে তুমি কিন্তু অবশ্যই যাবে, আমি সাহিলকে বলে যাব, ও যাবে তোমার সাথে, আর বাসার গাড়ি নিয়ে যেও, কেমন? মায়া মুসকি এসে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। অরণ্য মায়ের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। বেলা 12টায় মায়া সাহিলের সাথে হসপিটাল এসেছে। সাহিল বাইরে বসে আছে। মায়া ভেতরে ডক্টরের সামনে বসে আছে। ডক্টর রিপোর্টগুলো চেক করছে। চেহারা তার কেমন গাম্ভীর্য বিরাজ করছে। মায়ের একটু ভয় লাগছে, রিপোর্টে কোনো খারাপ কিছু এলো না তো? একটু পরে ডক্টর সাহেব তার চোখের চশমাটা খুলে টেবিলে রেখে দুই হাত ভাঁজ করে বলে উঠল, আপনার সাথে কি আপনার হাজবেন্ড এসেছে? জি না ডক্টর, উনি একটু কাজে ব্যস্ত ছিল তাই আসতে পারেনি। কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। দেখুন, আপনার জরায়ুতে অনেকগুলো কমপ্লিকেশন আছে, অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি ভবিষ্যতে কখনো মা হতে পারবেন না। মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, স্তব্ধ হয়ে গেল সে। পুরো শরীর যেন অসার পাথর হয়ে এলো। কানের ভেতরে এখনো শনশন করছে, হাত পা অসম্ভব কাঁপছে। ও এটা কি শুনছে? না না, এটা হতে পারে না, আমি মা হতে পারবো না, মায়া ধরা গলায় বলল। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আপনি প্লিজ আরেকবার চেক করুন, রিপোর্টে কোনো ভুল হয়নি তো? দেখুন ম্যাম, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবে এটাই সত্যি, রিপোর্টে কোনো ভুল নেই। মায়ার পুরো পৃথিবী যেন গোল গোল ঘুরছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। এমন কেন নিয়তি, সুখের সময়কাল কেন এত কম হয় ওর জীবনে? মাত্রই তো সুখের মুখ দেখেছিল, আবার নতুন জ্বর এসে সব কিছু এলোমেলো করে দিল। এবার কি করে ঠিক করবে? এত বদনসিব কেন ওর? কেনই ওর সাথে বারবার এমনটা হয়? সন্ধ্যা 7টা, ব্যালকনির গ্রিল ধরে বসে আছে মায়া। শূন্য চোখে আকাশের দিকেই তাকিয়ে আছে, চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছ, কাউকে কিছু বলেনি এই ব্যাপারও, বলবেই বা কি? এই বাড়ির বউ তাদেরকে নতুন প্রজন্মের মুখ দেখাতে অক্ষম, কোন মুখে বলবে এই কথা? আর অরণ্য তাকেই বা কীভাবে বলবে যে মুখপুরিদাকে কোনো দিন বাবা হওয়ার সৌভাগ্য দিতে পারবে না? তাকে আমি কষ্ট ছাড়া কোনো খুশি দিতে পারিনি। আমার মতো কুলক্ষণে বউ হয়তো দুনিয়াতে আর একটা নেই। আমি কাউকে কোনো খুশি দিতে পারি না, আমি মরে কেন যাই না? দরজায় নক পড়ার শব্দে বুক কেঁপে উঠল মায়ার। ও জানে এখন অরণ্যই এসেছে, এখন অরণ্যকে কি বলবে ও? অরণ্য নিশ্চয় এসে রিপোর্টের ব্যাপারে জানতে চাইবে, অরণ্যের সামনে নিজেকে কীভাবে ঠিক রাখবে ও? তবুও নিজেকে কোনো রকমে সামলে নিয়ে, নিজেকে একটু নর্মাল করে নিয়ে দরজা খুলে দিল। অরণ্য ভেতরে ঢুকে বলল, কি ব্যাপার, দরজা লক করেছিলে কেন? শরীর কি বেশি খারাপ করছে? মায়া জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, না না তেমন কিছু না, আমি একদম ঠিক আছি, আসলে একটু শুয়েছিলাম তো তাই দরজা লক করেছিলাম। ও আচ্ছা, তা তোমার রিপোর্ট সব ঠিক আছে তো? ডক্টর কি বলল? মায়া একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, আরে আপনি এসে কি রিপোর্ট নিয়ে বসে পড়লেন? আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন, তারপর বাকি সব হবে। অরণ্য মুসকে এসে বলল, ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসি আর তারপর রিপোর্ট দেখব। কথাটা বলেই অরণ্য ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। মায়ার এদিকে হাত পা কাঁপছে, কীভাবে অরণ্যকে এই কথাটা বলবে? নিউ শুনে না জানি কতবার ধাক্কা খাবেন উনি, ওনার তো মনটাই ভেঙে যাবে। আমি সত্যি একটা অপায়া, ওনার এত ভালোবাসার বিনিময়ে ওনাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি আমি। নিজেকে এখন দুনিয়ার সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে। একটু পরে অরণ্য ফ্রেশ হয়ে বের হলো, তারপর বেডের উপর বসে মায়ের উদ্দেশ্যে বলল, কই এখন নিয়ে এসো তো রিপোর্টগুলো, দেখি কী এসেছে রিপোর্টে, আর ডক্টর বলেছে কি তোমাকে? মায়া আবারও কথা কোরানোর জন্য বলে উঠল, আগে খাওয়া দাওয়া করে নিন, তারপর ওসব দেখবেন, তেমন জরুরি কিছু না। না না আমাকে দেখাও আগে, না হলে আমার স্বস্তি হবে না। এবার কি করবে মায়া, এখন তার কোনো বাহানাও দিতে পারছে না। মায়া অগত্যা উঠে গিয়ে কাবার থেকে রিপোর্টের ফাইলটা কাঁপা কাঁপা হাতে তুলে এনে অরণ্যের দিকে এগিয়ে এলো। বুকটা কাঁপছে ওর, অরণ্যের কষ্টের কথা ভেবে মায়ার হাজারো মর্মে কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ফাইলটা অরণ্যের দিকে এগিয়ে দিল মায়া। অরণ্য হাত বাড়িয়ে ফাইলটা নিতে যাবে, তখনই হঠাৎ বাইরে থেকে কিছু হইচইয়ের শব্দ এলো ওদের কানে। দুজনেই ভ্রু কুঁচকে ভাবলো কি হয়েছে বাইরে। ব্যাপারটা দেখার জন্য ফাইল রেখে দুজনেই বাইরে বেরিয়ে এলো। নিচে দেখলো ড্রয়িংয়ের মাঝখানে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে অরণ্যের চোয়াল শক্ত হয়ে এলো। অরণ্য রাগী কণ্ঠে বলল, এই নির্লজ্জ মেয়েটা এখানে কি করছে? ওকে বাড়িতে ঢুকতে দিয়েছে কে? রিয়া তখন উচ্চস্বরে বলে উঠল, আমি এখানে ইচ্ছাকৃতভাবে আসিনি, আসতে বাধ্য হয়েছি, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আপনার দায়িত্বভার তো আপনাকেই নিতে হবে। অরণ্য ভ্রুকুষ্কে বলল, মানে? মানে আমি প্রেগন্যান্ট, আমার গর্ভে আপনার সন্তান। রিয়ার কথা যেন সবার মাথায় বাজ পড়ল, সবাই স্তম্ভিত হয়ে গেল।